আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। প্রভাবশালীদের দখলে চলে গেছে জামালপুরের ঐতিহ্যবাহী ঝুগনিদহ বিল। এই বিল একসময় সবার জন্য উন্মুক্ত থাকলেও প্রভাবশালীদের দখলে যাওয়ায় বিপাকে পড়েছেন তিন গ্রামের কয়েক হাজার মানুষ। এ অবস্থায় বিল উদ্ধারে প্রশাসনের শক্ত হস্তক্ষেপ কামনা করছেন তারা। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট জানাচ্ছেন আদিল সজীব। জামালপুর সদর উপজেলার মেঘাচর পাড়া গ্রামের ঐতিহ্যবাহী ঝুগনিদহ বিল ছিল এলাকার প্রাণ। প্রতিবছর শীত মৌসুমে বিল জুড়ে বিচরণ করত অতিথি পাখি সহ দেশীয় বিভিন্ন ধরনের পাখি। বিলের চারপাশের হবদেশ, ডোয়াইলপাড়া, খুবিবাড়ি, চরপাড়া, নয়াপাড়া গ্রামের কয়েক হাজার কৃষকের চাষাবাদে পানির উৎস ছিল এই বিলটি। অনেকের জীবিকা নির্বাহের একমাত্র উপায় ছিল বিলের দেশীয় মাছ, কিন্তু প্রভাবশালী মহল বিলের জমি তিন বছরের জন্য লিজ নিয়ে নিজেরাই করছে মাছ চাষ। দেয়া হয়েছে বিলের মাঝপথে আড়াআড়ি বাঁধ। এতে একদিকে বিলটি তার চিরচেনা রূপ হারিয়েছে, অপরদিকে পরিবেশও বিপর্যয় ঘটছে, হুমকির মুখে সেখানকার জীববৈচিত্র্য। ছোটবেলা তোলে আমরা এই দোয়ে আমরা গরু ধোয়াইতাম এবং গোসল করতাম। জমির মধ্যে যে গাছগুলো লাগিয়েছে দহল দেয় না, হাজমুলের ছেলেরা এই ধোয়া দাম বাড়া দেয় না, কারো পানি ইউজ করতে না। আগের মতো পুনরায় দেখতে চাই, আমাদের কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রভাবশালীদের দখলদারিতে স্থানীয়রা হারিয়েছে ঝুগনিদহ বিল ব্যবহারের অধিকার। ঐতিহ্যবাহী এই বিল আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের, যদিও লিজ নিয়ে নিয়ম অনুযায়ী কার্যক্রম চালানোর দাবি প্রভাবশালীদের। সরকারি জমি আমরা পত্তন নিয়ে এখানে মাছ চাষ করতে আসি। এটাই যা হয় প্রতি বছর তিন বছর নামে এটা আমরা সমিতি থেকে লিজ নিয়েছি, আমরা দেখাশোনা করি। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে বিল খনন করে তা উন্মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এখানে যারা অন্যায়ভাবে বা জুল দখল করে তারা মাছ চাষ করছেন, তারা যাতে এগুলি থেকে দূরে থাকে সেই কাজ জন্য আমরা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কেবল আশ্বাস নয়, দ্রুততা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি ব্রিজের নিচ থেকে কয়েকদিন ধরে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী একটি মহল। কোনো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে মাটি কাটার ফলে হুমকির মধ্যে পড়েছে ব্রিজটি। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। এলাকাবাসীর অভিযোগ, ইতোমধ্যে সেখান থেকে 400 ট্রাক মাটি কেটে নিয়ে বিক্রি করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক অতুল সরকার জানান, অভিযোগের ভিত্তিতে বালু কাটার যন্ত্রসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুরূপ ব্যবস্থা নেওয়া হবে। পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নতির জন্য দাবিতে দেশের বিভিন্ন স্থানে কালেক্টর সহকারীদের কর্মবিরতি তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। বরিশালে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত জেলা প্রশাসকের অফিস চত্বরে কর্মবিরতি পালন করেন কর্মচারীরা। কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে জেলা প্রশাসনের কার্যক্রম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে কর্মচারী নেতারা। পিরোজপুরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে কালেক্টর সহকারী সমিতি জেলা শাখা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর অনুমোদনের পরও তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পদপদবী ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে নড়াইলে কর্মবিরতি পালন করেছেন জেলা প্রশাসন কার্যালয়ের কর্মচারীরা। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন কালেক্টরের সমিতির জেলা সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলী। দাবি মানা না হলে আগামীতে লাগাতার আন্দোলন হুমকি দেন বক্তারা। বিশ্ববিখ্যাত ক্যারিদের অংশগ্রহণে শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে 20তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা ইকরার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে চট্টগ্রামে এই সংবাদ সম্মেলনে পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বলেন, শুদ্ধ কোরআন তিলাওয়াতের মুগ্ধতা ছড়িয়ে দিতে এ আয়োজন। চট্টগ্রাম থেকে শুরু হওয়া জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শাহাদাতে কারবালা মাহফিলের মতো এই কিরাত সম্মেলনও সমাদৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে শনিবার বিকেল 3টা থেকে কিরাত সম্মেলনে অংশ নেবেন জর্ডান, ইরান, মিশর, তুরস্ক, মরক্কো, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের কারিয়া। এতে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। সংবাদ সম্মেলনে পিএইচপি ফ্যামিলি পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী রিঙ্কু, আনজামনি রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভিপি মোহাম্মদ মোহসিন ও সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এই শীতে খেজুরের রস ও গুড়ের গন্ধে মৌ মৌ করছে শরীয়তপুরের প্রতিটি গ্রাম। গাছিরা ব্যস্ত সময় পার করছেন রস সংগ্রহ ও গুড় তৈরিতে। নানা প্রতিকূলতার পরও পূর্বপুরুষের এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন গুটি কয়েক পরিবার। তবে বাজার মূল্য কম থাকায় ভেজাল মিশিয়ে গুড় তৈরি করছেন অনেক চাষি। শরীয়তপুর থেকে রোকনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। একসময় শরীয়তপুরের খেজুরের গুড়ের চাহিদা ছিল দেশব্যাপী। ইট ভাটাগুলোতে নির্বিচারে খেজুরের গাছ পুরানোয় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেজুরের রস ও গুড়। গাছের সংখ্যা কমে যাওয়ায় আগের মতো রস সংগ্রহ করতে পারছেন না চাষিরা। তারা জানান, প্রতি কেজি খাঁটি খেজুরের গুড় তৈরিতে খরচ হয় 200 টাকা, অথচ বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকায়। আগে অনেক গাছ আছিল, এই 50-60 গাছ আছিল, এখন গাছ নাই, এখন গোড়া 15 গাছ আছে। প্রতি আরে 250 টাকা থেকে বিক্রি হয়। গাছ কম এবং চারিদারে গাছ গাছালিতে আমাদের ঈদের ভাড়া এবং রস কম পড়ে। আমরা তো গাছ কাটি মনে করেন, গাছ আলো অন রস কম পড়ে, গাইন্ডের নিমিটি গাছের লেখা প্রচুর পরিমাণে চিনি মিশানোর কারণে খেজুরের গুড়ের প্রকৃত স্বাদ বা গন্ধ পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয়দের। আগে পিঠা 2 বিটা মিটে বানা 2 বিটা খেতাম, কাটা পিঠা অনেক পিঠা সুন্দর ধরনের পিঠা বানা খেতাম, এখন এই জিনিসটা পাওয়া যায় না। এখন গাছ কম, শিউলি কম, এখন রসের দামও বেশি, মিঠাই পাওয়া যায় না, এবং মিঠের ভিতর ভেজাল হয়। খেজুরের রসের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। শরীয়তপুর জেলায় খেজুর গাছের সংখ্যা খুব কম। আমাদের কোনো প্রকল্প বা কোনো কিছু নেই যে আমরা তার মাধ্যমে খেজুরের উৎপাদন বাড়াবো, খেজুর গাছ লাগাবো, এরকম নেই। যতটুকু আমাদের করা হয়, আমাদের উপরে বলা আছে তাল গাছ লাগানো এবং খেজুরের চারা লাগানো। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী রসের উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুষ্টিয়ার কুমারখালীতে বাগদি সম্প্রদায়কে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কুষ্টিয়ার প্রেস ক্লাবের সামনে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিভূতোষ রায় ও কুষ্টিয়া জেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন। মানববন্ধনে 300+ নারী অংশ নেন। তৃণমূলকে বাদ দিয়ে সরকারের টেকসই লক্ষ্যমাত্রা উন্নয়ন SDG বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এজন্য দেশের সার্বিক উন্নয়নে সরকার বিশেষ দৃষ্টি দিয়েছে বলেও জানান তিনি। জেলার সোনারগাঁওয়ের বাংলাবাজার স্কুল প্রাঙ্গণে 43টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্না, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পাট পণ্য উৎপাদন এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সৃষ্টির লক্ষ্যে রংপুরে শুরু হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের 4 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। এতে রংপুর অঞ্চলের 14টি ক্ষুদ্র উদ্যোক্তা গোষ্ঠীর 28 জন উৎপাদনকারী অংশ নিচ্ছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় প্রাকৃতিক তন্তু পাট পণ্যের ব্যবহার ও চাহিদা দিন দিন বাড়ছে এর উৎপাদন। ফলে দেশের গণ্ডি পেরিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পাট পণ্য যাচ্ছে বিদেশেও। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও নেদারল্যান্ড সরকারের কারিগরি সহায়তায় এই কর্মসূচিতে প্রশিক্ষণ হিসেবে রয়েছে পাট রপ্তানি বিশেষজ্ঞ। তুষার কন্যা খন্দকার, RDRS এর সিনিয়র কোঅর্ডিনেটর কৃষিবিদ মামুনুর রশিদ ও প্র্যাকটিক্যাল এক্সেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর নির্মল চন্দ্র ব্যাপারী। জামালপুরে 500+ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে র্যাব। সকালে জামালপুর র্যাব 14 কার্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার তোফাইল আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় জামালপুরের শীতার্থ মানুষের মধ্যে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট শেরপুর জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে। শেরপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা নেত্রকোনা পুলিশ দলকে 8 উইকেটে হারায়। খেলা উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ রেঞ্জের DIG ব্যারিস্টার হারুনুর রশিদ। এতে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ায় গৌরব অর্জন করেন শেরপুর দলের সোহাগ। টুর্নামেন্ট ময়মনসিংহ রেঞ্জের 4টি জেলা দল অংশ নেয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।